আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনই ভুয়া নির্বাচন করেনি, ভুয়া নির্বাচনে তারা বিশ্বাসী নয়। বিএনপির গঠনতন্ত্র ও সংশোধনেরও সমালোচনা করেন হানিফ। সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করেনি, ভুয়া নির্বাচনে বিশ্বাস করে না। এই দেশে যতগুলো অভিযুক্তপূর্ণ নির্বাচন হয়েছে সেই নির্বাচন তো বিএনপি করেছে। বিএনপির গঠনতন্ত্রের ধারাই চেঞ্জ করছে, যে গঠনতন্ত্রে তাদের সাথের ধারা ছিল যে দুর্নীতিতে অভিযুক্ত কোনো ব্যক্তি বিএনপির কোনো পদে আসতে পারবে না।